আমার নেগেটিভ নিউজগুলো আমাকে ট্যাগ করে ফেসবুকে পোস্ট করে। আমি খুব একটা অ্যাভেইলেবল না, অন স্ক্রিন রোম্যান্স করার সময় ভালো লাগে না। আমি এনজয় করি, অনেকেই বলে অল্প সময়, তাই আমি বলি অল্প সময়। বাট আই হ্যাভ স্টার্টেড অ্যাজ আ, খুব ছোট থেকেই তো শুরু করেছি আমি, তো এখন এনজয় করি। বাট এনজয় থেকেও যেটা হয় যে ওই যে বললাম, যখন দেখি যে ওনাকে সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করছে, জড়িয়ে ধরছে, তো সবাই ভেতরে তো একটা সব আর্টিস্টেরই খিদা থাকে, তো আমার মধ্যেও সেই খিদাটা তৈরি হয় যে আমিও আরও ভালো কাজ করব, আমার জন্য মানুষ আরও বেশি প্রেজ করবে। তবে হ্যাঁ, যেই একটা ফ্যান ফলোয়ার বেস তৈরি হয়েছে, এক্সপেকটেশন বাড়ছে ভালো সিনেমার জন্য, তো নেগেটিভ যেরকম পেয়েছি খুব পজিটিভও পেয়েছি, আবার কখনও কখনও খুব নেগেটিভও পেয়েছি। বাট একটা কথা আমার মা সবসময় বলতো যে তুমি যখন ভালো দিকে যাচ্ছ, তোমাকে যদি পেছন থেকে কেউ না টানে, তার মানে তুমি সঠিক রাস্তায় হাঁটছো না। সো ওই নেগেটিভটাও আমি পজিটিভভাবে নিই, তো দুইটার ব্যালেন্সই রয়েছে, দুইটার সমন্বয় রয়েছে, এবং ইটস ফাইন, ইটস ওকে, অ্যান্ড আই এম কমপ্লিটলি হ্যাপি হোয়াট আই এম গেটিং, কারণ আমার মতো সুযোগ হয়তো বা সবাই পায় না, তো এই সুযোগটা সদ্ব্যবহার করার চেষ্টাটাই থাকবে ভবিষ্যৎ। অনেস্টলি আমার কাছে মনে হয়েছিল ফিল্ম ছাড়া আমি খুব একটা অ্যাভেইলেবল না, মানে আদার দেন দ্যাট ফিল্ম আমি খুব একটা কমার্শিয়াল করি না, কারণ আমি একটু চুজি প্রোডাক্টসের ব্যাপারে, বা হয়তো বা ব্যাটে বলে মিলে না, বা খুব বেশি ভিজিবিলিটিও ভিজিবলও হতে চায় না। আমার কাছে মনে হয় অনেক বেশি যদি সবার কাছে ভিজিবল হয়ে যায়, হয়তো বা একটু অ্যাট্রাকশনটাও ফিল্মের প্রতি কমে যেতে পারে, বা ডিস্ট্র্যাক্ট করতে পারে, তো সেই জন্য আমি ফিল্মটাকেই নাম্বার ওয়ান প্রায়োরিটি দিচ্ছি। বাট এছাড়া আমার নিজের মধ্যেও তো কিছু ক্ষুধা রয়েছে, কাজ করার ক্ষুধা, তো সেখান থেকেই আসলে ওয়েব সিরিজটা করা, এবং খুব ইউনিক একটা যেহেতু কনসেপ্ট মা ভার্সেস বউ, সাধারণত সবাই মনে করবে আরে মা আর বউর মধ্যে ঝগড়া লাগিয়ে দিবে, বাট অ্যাকচুয়ালি নাথিং লাইক দ্যাট, ইটস আ ফান, ইটস আ কমেডি শো, ইটস আ ভেরি জলি শো, মানে যারা এখন স্টার জলসা, স্টার প্লাস দেখে অভ্যস্ত, আই থিঙ্ক দে উইল অলসো লাভ ইট, লাভ টু ওয়াচ দিস প্রোগ্রাম। এটা বলছেন সমালোচনা বা নেগেটিভ নিউজ, গসিপ, এগুলোকে কিভাবে দেখেন, কিভাবে হ্যান্ডেল করেন? I just don't reply bhaiya, I just don't know why, but amar thake na oneker moddhe ami onekei dekhechi je amar negative news gulo amake tag kore facebook e post kore, eta protinyotoi hocche, but for me ami dekhi, but I don't react because I know those people just want little bit of attention, ebong thik ache shobar perception je ek hobe, tumi shobai ke khushi korte parbe na, I can't make everyone happy, tahole there is a problem, shobar kichu na kichu negative positive comments thakbe, and that's all fine, তো ওই নেগেটিভগুলোকে কিছু কিছু যেগুলো নেগেটিভ আমার কাছে মনে হয় যে না আসলেই আমি ভুল করছি, আর ট্রাই টু লার্ন ফ্রম দোজ, আর যেগুলো মনে হয় যে আরে না এমনি বলছে, আর আই লাইক ইগনোর হয়নি, এটা একেবারে হয়নি, বা একদমই রিভার্স একটা কমেন্টস চলে আসছে, অনেক হাইপার হওয়ার কথা, হ্যাঁ এখন পাশাপাশি হচ্ছে যে একজন তারকা আমি প্রমোশন করতেও পারছি, এক্স্যাক্টলি এই জায়গাটা হ্যান্ডেল করতে ওই যে নিজে তারকা হওয়ার একটা, যেটা আমি বলবো সবচেয়ে বড় প্লাস পয়েন্ট অ্যান্ড অলসো মাইনাস পয়েন্ট, যে সব কিছুর মধ্যে অনেক কন্ট্রোল থাকতে হয়, তোমার ইমোশনেও কন্ট্রোল থাকতে হবে, তোমার ভালোবাসায়ও কন্ট্রোল থাকতে হবে, তোমার রাগেও কন্ট্রোল থাকতে হবে, তোমার যাই হয় তুমি বন্ধ ঘরের মধ্যে করো, বাইরে আউটবার্স না করো। তো গতকালকে না পরশু দিন কেউ একজন জিজ্ঞেস করছিলো অন স্ক্রিন রোম্যান্স করার সময় ভালো লাগে না, ইউ ডোন্ট ইউ ফল ইন লাভ, তো তখন আমি বলেছিলাম যে কন্ট্রোলটা ইটস ভেরি ইম্পর্টেন্ট, সে ঠিক সেই ক্ষেত্রেও আফটার ইফেক্ট যেগুলো মানে নেগেটিভ কমেন্টসগুলো, সেই ক্ষেত্রেও কন্ট্রোলটা ইটস ভেরি ইম্পর্টেন্ট, আদার দেন দ্যান ইটস ডিফিকাল্ট। এই যে মানে স্ক্রিন শেয়ার করার যে ব্যাপারটা থাকে আর কি, হ্যাঁ কমে সাথে কাজ করবো, যদি আমি বলি মানে এখন ইনস্পেক্টর নটিকের প্রচারণার জন্য আছি দেখে আমি শুনতে চাই না যে না জিতার সাথে আমার ভালো লাগে বা কিছু, তার সাথে আসলে কাজ করে স্বাচ্ছন্দ্য বেশি। আই থিঙ্ক জিত অ্যান্ড শুভ অফকোর্স, প্রথমত জিত এই কারণে বলবো কারণ ওনার আমার টিউনিংটা ভালো, খুব টিউনিং ভালো, ইন এ সেন্স লাস্টে আমাদের যে রোম্যান্টিক গানটা রিলিজ হয়েছে মনের কিনারে, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে যে
সাধারণত এই ধরনের কেমিস্ট্রি ক্রিয়েট করাটা অন স্ক্রিন একটু ডিফিকাল্ট, তো সেই জিনিসটা ওনার সাথে হয়েছে। এবং অলসো আমার ওনার সাথে কাজ করতে সবসময় একটু ভয়ই লাগে, মানে থাকে না, অফকোর্স হি ইজ ভেরি সিনিয়র এবং উনি কত কাজ করেছেন, মোর দেন 50+। ভালো লাগা তো ডেফিনেটলি আছে, ভালো লাগা না থাকলে কাজ করা তো একদমই, উই হ্যাভ সার্টেন রেসপেক্ট ফর ইচ আদার এবং সেই রেসপেক্টটা থেকেই উই অ্যাকচুয়ালি ডু সর্ট অফ গুড ওয়ার্কস। অ্যান্ড শুভর সাথে আমার ফার্স্ট ফিল্মের ফার্স্ট গানের শুটিং ছিল, ওয়াজ প্রেমিও প্রেমিদা টাইটেল ট্র্যাক, অ্যান্ড দ্য ম্যাজিক হ্যাপেন্ড, লাইক উই উইজ হার্ডলি টক, আমি এক কোনায় বসি, শুভ আরেক কোনায় বসে, বাট উই হার্ডলি টক, বাট দ্য ম্যাজিক হ্যাপেন্ড। সো এটা আসলে অটোমেটিক, ইউ নেভার নো। আবার অনেকের সাথে যেমন অঙ্কুশের সাথে যেমন ফার্স্ট ফিল্ম করছিলাম, আমি তো এক্সপ্রেশনই দিতে জানতাম না, আই ওয়াজ জাস্ট আ নারী ইন মাই ফিল্ম, বাট দ্য সং লুক বিউটিফুল। সো ইউ নেভার নো কখন আসলে কোনটা কাজ করে যায়, বাট ফর নাও ইয়াস, যেহেতু অঙ্কুশের সাথেও আমার কাজ হয়নি, অম্বের সাথে কাজ হয়নি, আই এম ওয়ার্কিং উইথ দিস টু মোর।